মারে মারবা হ্যাঁ 3 2 1 0 অ্যাকশন না পড়তে পারলে কিন্তু ডিয়ার আছে ওরে দেখা যায় ওমা ও দাঁড়ি দিয়ে গেছি আছি 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 এদিকে চল বাস স্যার আমি এরপর থেকে পড়া দিকে আসবো উয়া উয়া আমাদের নিচে দিয়ে উঠছে Hey guys, Assalamualaikum. This is Rana Bhai and welcome to my another vlog. So guys, back to my video and back to my channel. Guys, আজকের ভিডিও হতে চলেছে Rana Bhai 2x2 এর আরেকটা নতুন ভিডিও and guys, যারা যারা আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম আসছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ গাইস আমরা মানে অনেক সাবস্ক্রাইবার গেইন করতেছি অবশ্যই আপনাদের ভালোবাসা and guys এখন আমরা কি করব আমাদের ভিডিওটা শুরু করব আর হ্যাঁ গাইস আজকে ভিডিও অনেক ফানি হতে চলেছে আর হ্যাঁ গাইস ফানি কি রকম ফানি হবে আর আপনাদের ইন্ট্রোর পর আপনাদেরকে বলতে সো লেটস গো ব্রো কেমন আছো আলহামদুলিল্লাহ ভালো আছি হোয়াটস আপ ব্রো তো এখন আমরা কি করব আমাদের ইন্ট্রোটা শুরু করব সো লেটস গো তুমি তোমার ইন্ট্রো দাও আমাদের ইন্ট্রো না তোমার ইন্ট্রো শুরু করব সো লেটস গো ইন্ট্রো দাও Hey guys, Assalamualaikum. This is Darfat and welcome to my another vlog. So guys, এখন আমরা কি করব আমাদের ভিডিওটা শুরু করব and guys আজকের ভিডিওটা হচ্ছে যে কি? আজকের ভিডিওটা হচ্ছে যে কি জানো? মানে একটা বেলুনের মধ্যে ফানি থাকবে। বেলুনটা দিয়ে তোমাকে মানে এমনি ফিটকে দেওয়া হবে বেলুনটা যদি ওর গায়ে মানে আমি বানলে তোমার গায়ে যদি যায় ফুটে তুমি মারলে আমাদের গায়ে যদি ফুটে দিতে পারলে তো ফুটাই সই অবশ্যই হয়ে গেছে না ফুটে দিতে পারলে শাস্তি আছে তো হ্যাঁ গাইস দেখো হচ্ছে গেমে সো লেটস গো সো গাইস এখন আমরা কি করব আমাদের গেমটা শুরু করব আর হ্যাঁ গাইস আজকের গেমটা হচ্ছে যে একটা বেলুন দেওয়া হবে তোমার হাতে আর একটা বেলুন দেওয়া হবে আমার হাতে তো বেলুনের মধ্যে অবশ্যই পানি থাকবে তো বেলুনটা দেওয়া হবে টসের পরে যার মানে যে প্রথম আসবে তো তে মানে আরেকজনকে কি করা হবে বেলুনটা দেওয়া পিক ক্যামেরা হবে তো পিক ক্যামেরার পরে তুমি কি করতে মানে যদি আমি আমাকে ফুটাইয়া বেলুনটা পানিতে ফুটাতে পারো মানে আমাকে ভিজাই দিতে পারো তাহলে তোমার ডিয়ার মাপ আসলে তুমি না ফুটাতে পারো তাহলে ডিয়ার আস তো অবশ্যই গেমটা কেমন হার্ড হতে চলছে অবশ্যই আপনারা বুঝে ফেলছেন তো এখন আমরা কি করব আমাদের মানে মেইন গেমে আপনাদের সাথে যাই দেখা হচ্ছে সো লেটস গো সো গাইস আমাদের হাতে আছে বেলুন এখানে দুইটা পানি ভর্তি বেলুন হ্যাঁ তো এখন আমরা কি করব মানে বেলুনগুলো ফুটাতে কত কষ্ট হয় জানেন এখানে কোনো কারো ট্যাপ ম্যাপ কিছুই নাই তো এখন আমরা কি করব আমাদের বেলুন শুরু করব তো হ্যাঁ তোমার হাতে একটা নাও তুমি এটা নাও দাও তুমি সাদাটা আমি লালটা লালটা কমলা গেলাম এখন আমরা কি করব গেমে যে দেখো চার তার আগে টস তো তুমি রঞ্জিরে তুমি তুমি চিংড়া আমি রস মাস্তান রস তো এখন আমরা কি হ্যাঁ কোনটা দিয়ে ফুটাবে তুমি না এটা তুমি সাদাটা সো গাইস মানে ওই এখানে আপনারা গাছগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে মানে এখান থেকে তুমি আমার জোরে এটা দিবা ফুটে গেলে মনে করবা শেষ হ্যাঁ তুমি আমার এটা দিবা প্রথম তুমি প্রথম আমারে তুমি ফুটতে ওই ও কি বলো ও প্রত্যেক দিন আমি এমনি এমনি ওর থেকে নিয়ে নেই পাস ও ফুটছো না 3 2 1 0 অ্যাকশন এখন তুমি কি করবা আমারে মারবা হ্যাঁ 3 2 1 0 অ্যাকশন না ফুটতে পারলে কিন্তু ডিয়ার আছে ওরে দাম না তুমি ভাইকে গেছে গাইছে তো বেতা লাগে কেন আর বেলুন গুলো তো অনেক দামি বেলুন তার জন্য মানে উড়াতে পানি কম কোন কোথায় যায় ফুটছে গাইজ দেখেন আপনারা আমার পিছে ফুটে না পিছে দেখাও পিছে ফুটছে পিছে এই যে পানি দেখো পানি দেখাও পানি পানি দেখাও সো গাইস এখন আমরা কি করব মানে আমার ক্লিপ দেখবো আমি পিছনে যদি ফুল ভিজা থাকে তাহলে অবশ্যই সো গাইস এখন আমরা কি করব মানে আপনারা দেখেন ফুল মানে শার্ট ভিজা থাকলে তারপর আমরা যে মনে করব যে আরাফাত পড়েছে আর কম ভিজা থাকলে মনে করব আরাফাত হাত দিয়ে ফুটাইছে তো অবশ্যই আরাফাতে বেলুনটা আমি বেদা পাইছি বৃত্তি এত জোরে লাগছে জোর লেগে জায়গাটা আমার মনে লাল হয়ে গেছে তো সো গাইস আরাফাত আমার পিছনে ফুটেছে কিন্তু মানে পানিতে তো ফুটার কথা এত কথা ফুটে না তো এখন আরাফাত ক্যামেরা ধরবে আমি আমার জায়গায় যাই আরাফাতের দাম না দেবেন ভাইয়া ফেলবো তো দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পর সো লেটস গো মানে মেন আর আমার মায়ের জন্য প্রস্তুত আরাফাত মাইর গেবে ওরা কেন প্রস্তুত থাকবে তুমি প্রস্তুত থাকবে তুমি তো দেখা হচ্ছে আপনাদের সাথে একটু পর কামান সো গাইস এখন আমি কি করব পিছনে যাবো হ্যাঁ গাইস আপনারা কেমন এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে জানাবেন তুমি এখানে তুমি আপনি এদিকে আছো এদিকে আছো সাইডে দিয়ে যদি যাই কি হয় আমার পিছনে বসতে ঠিকই কিন্তু নিচে ফুটছে কিন্তু আমার দুইটা দিচ্ছে রইল কেন গেছি ঠিক আছে এরপর আমি মুরগি হইতে রাজি রানা ভাই এখন মুরগি কমে 5 সেকেন্ড থাকতে হবে এক দুই তিন চার পাঁচ স্যার আমি এরপর থেকে পড়া শিখে আসবো বুয়া বুয়া কেন দোস্ত বুয়া বুয়া আমাদের নিচে দিয়ে উঠছে
আমি জানতাম গাইস আমার পিছনে গেনজি এমনি বিদায় গেনজি এখন যদি বিদায় এরপর আপনারা সাপ ভিজে আমি তো বুঝছিলাম যে এটা যদি ফুটতো আমার পিছনে মানে অনেক জায়গা লইয়া পানি দিয়ে ভিজতো এরপর এটা নিচে বইরা নিচে ফুটছে আমারটা এটা দিয়ে ওইখানে যে ফুটে গেছে কিন্তু মানে ওর লাগে নাই তো এবার ড্রাইভিং পরিস্থিতি শিকার এখন আমি ওকে কিছু একটা কথা তুমিও হাইস হাসছো তোমার ডয় কেন তুমিও হাসছো তুমিও এখন ডিয়ার পালন করো টুয়াটুয়া কিছুই বুঝছি না তাড়াতাড়ি তাড়াতাড়ি হ্যাঁ হ্যাঁ তো দিওরা আমি ডিয়ার পালন করব না কিন্তু বলক শেষ হলে বাড়িতে যাই আমাদের সাথে বললে একটা কথা ছিল এখন তোমাকে ডিয়ার পালন করতে হবে তুমি মুরগি হও সেম শাস্তি তাড়াতাড়ি 3-2-0 অ্যাকশন আর যাই তুমি তো স্বীকার করছো আমার তো মনে হইতে একটা কাপলা থেকে যাইতো হ্যাঁ তাড়াতাড়ি তো গাইস আরাফাত মুরগি 1-2 আর জীবনে ফরাব মিস করবানি পড়ালে ভালো করে পড়ালে কে করবা হ্যাঁ দাঁড়াও বারো অঞ্চল তো সিটিং বাজে এমনি ওকে আমরা বলতাম তো গাইস এখন আমরা কি করবো আমাদের ভিডিওটা শেষ করবো ভিডিও কেমন আমি তো মনে করছিলাম এখানে আমার গেছে আমি বলছি ফুটবো না যাই দেখি ফুটা আমি আগে আওয়াজ দিন আমাকে ফুটে না কইতাল আমার গেঞ্জি এটা এমনি ভিজা গামি ওয়ান্দে তোমার দুই জারিতে ভিজা এত সিটিং বাজ আয় হায় তো গাইস দেখো হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে যতক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য অবশ্যই দোয়া করবেন ভিডিও কেমন অবশ্যই কমেন্ট করে জানাবেন তো হিট দ্য লাইক বাটন এন্ড হিট দ্য সাবস্ক্রাইব বাটন প্রেস দ্য বেল আইকন লাভ ইউ গাইস খুদা হাফেজ।